তিনবারের আগেও নির্বাচিত হয়েছি এই এলাকায়, অর্থাৎ 15 বছর আমি এখানকার এমপি এবং এখন সিটিং এমপি, চিফ হুইপ অপোজিশন। আমি আশা করি যে আমার মার্কাতেই মানুষে আমাকে আশ্বাস দিয়েছেন এবং তারা আমার মার্কাতে ভোট দেবেন, যে সবাই আমার প্রতিদ্বন্দ্বী, সবাই আমার সঙ্গে অংশগ্রহণ করছে। সুতরাং আমি মনে করি যে এখানে জয় বিজয়ের একটা বিষয় তো অবশ্যই হবে, সেটা জনগণ যাকে ভোট দেবে আজকে সেই বিজয়ী ঘোষণা। আমি আশা করবো যে জনগণ আমাকেই আগেও নির্বাচিত করেছে, এখনও নির্বাচিত করবে। ভোটারদের উদ্দেশ্যে ভালো মানুষ দেখে ভোট দেবেন এবং এলাকার উন্নয়ন যারা করেছে তাদের দিকে লক্ষ্য রাখবেন, এবং যাতে ভবিষ্যৎ প্রজন্মকে একটা এই জাতির উপযোগী করে তোলা যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কোনো আশঙ্কা আছে কিনা? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে? আমি আশঙ্কা করি না এই বিষয়ে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক আছেন, সুতরাং আমি মনে করি না কোনো আসন বা কোনো সেন্টার ঝুঁকিপূর্ণ। ভোট সুষ্ঠু হলে আপনি কতটুকু আশা? আমি ভোট সুষ্ঠু হলে 100% আশাবাদী এবং ভোট সুষ্ঠু হবে ইনশাআল্লাহ।